নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে বেশ কিছুদিন পর বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি নতুন গাছের উপর কাজ নিয়ে এসেছে। নতুন গাছ বলতে বন্ধু, এই গাছটি হচ্ছে জঙ্গল জিলেপি গাছ বা জিলেপি গাছ। তো এই গাছের বনসাই তৈরি করছি, আর এই গাছটিকে আমি বর্ষার সময় সংগ্রহ করেছি, রাস্তা থেকে তুলে নিয়ে এসে পটে প্রতিস্থাপন করেছি, যার ফলে দেখতে পাচ্ছেন গাছটির ডেভেলপ কেমন হয়েছে বা গ্রোথ কেমন হয়েছে। এখন গাছটির মধ্যে গ্রোথ আছে, গাছের মধ্যে পোকার আক্রমণ হয়েছে। তো আজকে আমি গাছটিকে পুনবার ট্রিম করে নেবো। পুনবার ট্রিম করবো এই কারণে যে গাছের যে লম্বা ব্রাঞ্চগুলো আছে সেগুলো তো কেটে বাদ দেবো, আর এর সঙ্গে যে পোকার উপদ্রব আছে সেই পোকাগুলো দূরে চলে যাবে বা দূরে সরে ফেলে দেবো। তো এই জন্যই আজকে গাছটিকে আমি পুন করবো, যাতে করে নির্দিষ্ট শেপ বা নির্দিষ্ট আকার দিতে পারি, আর এই লম্বা ব্রাঞ্চগুলো আমার সেরকম কোনো প্রয়োজন আসবে না, তার জন্য আজকে আমি এই গাছটিকে পুন করছি। তো যখন গাছকে পুন করবেন বা ট্রিম করবেন বন্ধুরা, তখন দেখবেন যে গাছে গ্রোথ আছে কিনা, বা গাছ বেড়ে উঠছে কিনা, বা গাছে বৃদ্ধি হচ্ছে কিনা। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে বৃদ্ধি হচ্ছে বা গ্রোথ হচ্ছে বন্ধুরা, এই জন্য এই সময় আমি এই গাছটি সেরে নিচ্ছি। এতে করে আমার দুটোর দিকে লাভ হবে, একটা নতুন ব্রাঞ্চ ডেভেলপ করাতে পারবো, আর এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকার হাত থেকে গাছটিকে আমি বাঁচাতে পারবো। তো অবশ্যই আপনি যখন আপনার গাছকে পুন করুন বা ট্রিম করবেন, তার আগে দেখে নেবেন যে গাছের মধ্যে গ্রোথ আছে কিনা। তো যাই হোক বন্ধুরা, আমি গাছটিকে পুন করছি, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো কাণ্ড আছে। তো গাছটিকে আমি এভাবে সংগ্রহ করেছিলাম, সংগ্রহ করার পর গাছটিকে এইভাবে প্রতিস্থাপন করে দেই। এখন পর্যন্ত আমি গাছটির উপর কাজ করিনি, আর আজকে আমি এই গাছটির উপর প্রথম কাজ করছি। তো দুটো কাণ্ডকে আমি রাখবো না, একটা কাণ্ডকে বা একটা ডালকে আমি কেটে বাদ দিব। আমি একটা গাছকে নিয়ে কাজ করব, আমি টুইন ট্রাঙ্ক বনসাই তৈরি করব না। তো যাই হোক বন্ধু, আমি গাছটিকে পূরণ করছি। তো বন্ধুরা, গাছটির উপর আমি কীভাবে কাজ করছি এটা দেখার জন্য বন্ধুর কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়া থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই কাছে পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য, আর পরবর্তীতে যেসব গাছের উপর কাজ করবো সেই সব গাছের ভিডিওগুলোকে দেখার জন্য। বন্ধুর কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন, আর এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য আগামীতে এইভাবে ভিডিও তুলে ধরতে পারে বা আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন, আর এইভাবেই আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিন।
তো ওনারা দেখতে পেলেন গাছটিকে আমার পূর্ণ করা কমপ্লিট, আর গাছটির উপরে আমি সেরকম কোনো কাজ করব না, পরবর্তীতে যখন কাজ করব তখন অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন, যাতে করে আমি পরবর্তীতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। আর এই শীতের মধ্যে আমি সেরকম গাছের উপর কাজ না করলেও আমার যেসব কাজগুলো আছে তার শর্ট ভিডিও আপনাদের জন্য অবশ্যই তুলে ধরবো। তো সেই সব শর্ট ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।